আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা আজকে রয়েছি টিটিপাড়া আন্ডারপাসের এখানে। এখানে টিটিপাড়া আন্ডারপাসের উপর দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। টিটিপাড়া আন্ডারপাসের উপরে মোট 6টি রেল লাইন বসানো হবে। ঢাকা স্টেশন থেকে যে রেল লাইনগুলো বের হবে সেগুলো টিটিপাড়া আন্ডারপাসের শেষ প্রান্তে এসে শেষ হবে। টিটিপাড়া আন্ডারপাসের উপরে যে 6টি রেল লাইন বসানো হবে তার মধ্যে 2টো রেল লাইন ইতিমধ্যে বসানো শেষ হয়েছে এবং বাকি 4টি রেল লাইনের জন্য আন্ডারপাসের বাকি অংশের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা এখন টিটিপাড়া খালের দিকে এগিয়ে যাচ্ছি। এদিকে সামনে টিটিপাড়া একটি খাল রয়েছে, সেই খালটি এই রেল লাইনের নিচ দিয়ে চলে গিয়েছে আর সেই খালের জন্য এখানে কয়েকটি কালভার্ট তৈরির প্রয়োজন রয়েছে। টিটিপাড়া এই খালের উপর 3টি লাইনের জন্য 3টি কালভার্ট নির্মাণ করা হবে, যার মধ্যে ঢাকা নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচলের জন্য দ্রুতগতিতে একটি কালভার্ট তৈরি করে একটি লাইন বসিয়ে সেই লাইনটি চালু করে দেওয়া হয়েছে এবং অপর 2টি কালভার্ট তৈরির কাজ অনেকটাই পিছিয়ে ছিল, তবে সেই কালভার্ট 2টির কাজ এখন এগিয়ে নেওয়া হচ্ছে। এখানে সেই কালভার্ট 2টির পাইলিং কাজ ইতিমধ্যে শেষ করা হয়েছে এবং একটি কালভার্টের পাইলিং কাজ শেষে সেখানে খুঁটির জন্য রিভার বাইন্ডিংয়ের কাজ অনেকটা এগিয়ে নেওয়া হয়েছে এবং অপরটির পাইলিং শেষে মাটি খুঁড়ে সেখানে পাইলিংগুলোকে বের করা হচ্ছে। দর্শক, সেই চিত্রটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখানে টিটিপাড়া খালের জন্য যে কালভার্ট নির্মাণ করা হবে সেই কালভার্টের খুঁটির জন্য এখানে পাইলিংগুলোকে খুঁড়ে বের করা হচ্ছে, পরবর্তীতে এখানে খুঁটি তুলে তারপর এখানে পুনরায় কালভার্ট নির্মাণ কাজ শেষ করা হবে। এর পরবর্তীতে কালভার্টের উপরে এখানে আরও 2টি ডুয়েল গেজ রেল লাইন বসানো হবে। দেখতে পাচ্ছেন দর্শক, আমরা টিটিপাড়া খাল পার হয়ে এখন মানিকনগর এলাকার দিকে এগিয়ে যাচ্ছি। মানিকনগর, গোপীবাগ, গোলাপবাগ এলাকায় রিটেনিং ওয়ালের নির্মাণ কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। এখানে দু প্রান্তের যে রিটেনিং ওয়াল সেই রিটেনিং ওয়ালগুলো এখন অনেকটাই দৃশ্যমান। এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে রিটেনিং ওয়ালটির নির্মাণ কাজও অনেকটা এগিয়ে গিয়েছে এবং ডান পাশে রিটেনিং ওয়াল নির্মাণের পর এখানে ডুয়েল গেজ যে আরও 2টি রেল লাইন বসানো হবে সেগুলোর জন্য মাটি ভরাটের কাজ এগিয়ে চলছে এবং এখানে দেখতে পাচ্ছেন সেই মাটিগুলো রোলিং করা হচ্ছে এবং ভরাট করা হচ্ছে। একটা বিষয়ে খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে এই ঢাকার গেন্ডারিয়া পার হয়ে শ্যামপুর বদায়তলা রেল স্টেশন পর্যন্ত পদ্মা রেললিং প্রকল্পের কর্তৃপক্ষ যে 3টি ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ করে দিচ্ছে জুরাইন বউবাজার রেল লাইন পর্যন্ত, সেই 3টি ডুয়েল গেজ রেল লাইনের জন্য তারা এখানে দু প্রান্তে যে রিটেনিং ওয়াল নির্মাণ করেছে এই রিটেনিং ওয়াল কিন্তু পুরো ঢাকা শহরকে বিভক্ত করে ফেলেছে। এখন এই রিটেনিং ওয়ালগুলো যদিও রেল লাইনের নির্বিঘ্নে চলাচল করার জন্য উপকার রাখবে কিন্তু এই পুরো ঢাকা শহরকে বিভক্ত করার জন্য এটিও একটি বড় বাধা হয়ে দাঁড়াবে, কারণ মাঝখানে রেল লাইন ছিল, এতদিন কোনো বাধাবিঘ্ন ছিল না, মানুষ আসা যাওয়া করতে পারতো কিংবা যানবাহন চলাচল করতে পারতো, কিন্তু এই রিটেনিং ওয়াল নির্মাণের কারণে অনেক সরু সরু গলি বা এলাকাভিত্তিক যে চলাচলের পথগুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে গিয়েছে। তবে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কিংবা প্রকল্প কর্তৃপক্ষের পক্ষ থেকে এই প্রকল্পের জন্য যেহেতু তারা রিটেনিং ওয়াল নির্মাণ করেছে এর বদৌলতে তারা এই রিটেনিং ওয়ালের উপর দিয়ে ফুটওভার ব্রিজ কিংবা বিকল্প চলাচলের ব্যবস্থা করে নতুন পথ নির্মাণ করে দিলে ভালো হতো, কারণ এটি না করলে এলাকাবাসীরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য যে ছোট ছোট পকেট গেট রাখার সিস্টেম করা হচ্ছে এগুলো পুরোপুরি ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হবে আমার কাছে মনে হয়। আর এখানে একটি রেল লাইন আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি বসানো হয়েছে, যার মাধ্যমে এখন ঢাকা নারায়ণগঞ্জের ট্রেনগুলো চলাচল করে এবং বাকি 2টি রেল লাইনের কাজের জন্য এপাশের বাকি রিটেনিং ওয়ালের নির্মাণ কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। এখন ভূমি উন্নয়নের কাজ করে সাব ব্লাস্টার রেলিং করে বাকি 2টি ডুয়েল গেজ রেল লাইনও এখানে বসিয়ে ফেলা হবে। তবে আগামী সেপ্টেম্বরে উদ্বোধন হলে এই 1টি ডুয়েল গেজ রেল লাইন যেটি এখন সচল রয়েছে এর মাধ্যমেই পদ্মা রেললিঙ্কের ট্রেনগুলো চলাচল করবে। দর্শক, আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।